আপনারা দেখছেন জঙ্গলমহল 24/7 রাত দিন সাত দিন সঙ্গে থাকে একিরা। পুরুলিয়া জেলার হুড়াই কৃষক সুরক্ষা পদযাত্রায় পা মেলালেন বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়। শুক্রবার হুড়া পেট্রোল পাম্প থেকে একটি পদযাত্রা শুরু হয়। নিমতলা মোড়ের কাছে এই পথসভায় যোগদান করলেন লকেট চট্টোপাধ্যায়। এদিন এই কর্মসূচিতে লকেট চট্টোপাধ্যায় ছাড়াও উপস্থিত ছিলেন পুরুলিয়ার বিজেপি সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো, জেলা সভাপতি বিদ্যাসাগর চক্রবর্তী ও অন্যান্য পদাধিকারী ব্যক্তি, সাথে হাজার হাজার কর্মী ও সমর্থক। এদিন তিনি বলেন, আমাদের কর্মীদের একের পর এক হত্যা করা হয়েছে। যেদিন আমরা সরকারে আসব সেদিন এই হত্যার পাই টু পাই হিসাব নেব। পাশাপাশি এদিন উত্তরপ্রদেশের ঘটনা নিয়ে তিনি বলেন, মহিলাদের উপর যেখানে অত্যাচার হবে দোষীদের কঠোর থেকে কঠোরতম শাস্তি দিতে হবে। রাজ্যের মুখ্যমন্ত্রীর মুখে অবশ্য মহিলাদের ধর্ষণের কথা মানায় না। এই রাজ্যের বিভিন্ন জায়গায় মহিলাদের উপর অত্যাচার করা হচ্ছে, সেই কথা তারা কখনোই বলে না। ব্যুরো রিপোর্ট, জঙ্গলমহল নিউজ, 24/7 রাত দিন সাত দিন। সরকার বিরাট দুর্নীতি করেছে, কৃষকদের কাছ থেকে অতি অল্প দামে আলু তারা
কিনেছে আজকে যারা মানুষ আছে আউল জানতার কাছে 30 40 টাকা দিয়ে আলু বিক্রি হয়েছে মাঝখানে টাকাটা গেছে কোথায় এই আলু দুর্নীতি পশ্চিমবঙ্গে যদি দেখা যায় প্রায় 750 কোটি টাকা দুর্নীতি হয় এবং এই 750 কোটি টাকা দুর্নীতি কোথায় কোথায় গেছে কোন তৃণমূল নেতা মন্ত্রীর পকেটে গেছে নাকি 2021 এর ইলেকশনের জন্য তারা এই আলু দুর্নীতি করেছে আমরা সরকারে এলে এই আলু নিয়ে তৃণমূল সরকারের দালাল দুর্নীতি করেছে তা প্রকাশ্যে আসবে এবং তদন্ত হবে এবং শাস্তি হবে রাজ্যপালকে নিয়ে এই ধরনের কথা বলা অসাংবিধানিক একমাত্র পশ্চিমবঙ্গের ইতিহাসে এই প্রথম দেখা যাচ্ছে তৃণমূল সরকারের ঘন্টা বেজে গেছে এই জন্য তাদের নেতা মন্ত্রীদের মুখ থেকে এইসব অশুভ নোংরা কথা বেরোচ্ছে রাজ্যপাল রাজ্যপালই এবং রাজ্যপাল যেভাবে তৃণমূলকে সত্যটা উদ্ঘাটিত করে তৃণমূলকে আক্রমণ করে মানুষ রাজ্যপালের পাশে আছে।